হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু দিয়ে ডেঁড়স এইভাবে ডেঁড়স রান্না করলে রুটি পুরি বা বাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখে নিই কীভাবে আমি আলু দিয়ে ডেঁড়সটা রান্না করব প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন এখানে ছয় থেকে সাতটা রসুন কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখো পেঁয়াজটিকে ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আলু এইখানে দুইটা আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখন আলুটিকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই আলুটিকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করব। আর একটু পরপর নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তিন থেকে চার মিনিট পর ডাকনারা সরিয়ে নিচ্ছি আলুটিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখন সবগুলি উপকরণ একসঙ্গে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডেঁড়স এইখানে তিনশো গ্রাম ডেরস ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলুটা ফ্রাই করার সময় লবণ দিয়েছি এখন সবগুলি আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই সবজিটিকে লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট আর একটু পর পর নাড়তে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মাঝখান দিয়ে ডাকনারা সরিয়ে একটু নেড়ে দেব আবারও ডেকে রাখব সাত থেকে আট মিনিট পর ডাকনারা সরিয়ে নিলাম এর মধ্যে কোনো জল ব্যবহার করব না আপনারা চাইলে এর মধ্যে জল দিতে পারেন আমি জল ছাড়াই এই সবজিটা রান্না করব। দেখো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া এইখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি গরম মশলার গুঁড়াটিকেও ডেড়সের সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়াটা ডেঁড়সের সঙ্গে মিশিয়ে নিলে আমার ডেঁড়স রান্না রেডি আমার এই ডেড়স রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন